আসসালামু আলাইকুম। মুরগি বেচা শেষ, এখন ঘর পরিষ্কার করার পালা। সবগুলো ময়লা আমরা বস্তায় উড়ালাম, তারপরে কোনো জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে সেগুলোকে ফেলে দিয়ে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে পরিষ্কার করার পরে তারপরে ভালোভাবে ঝাড়ু দিই, থেকে ঘটাকে ভালোভাবে পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে। তারপর চুন প্রয়োগ করব, তারপর আপনার জীবাণুনাশক যে স্প্রে ওটা করব, তারপর আমরা ভুষিগুলা যে কাঠের যে কুড়াগুলো ওইগুলো আমরা কী করবো ছড়িয়ে দেবো যাতে শুকায়, এবং সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ধাপে ধাপে আমি সব কিছু দেখাই দেবো যে আমরা কী কী করতে হবে আমাদেরকে। ঘর পরিষ্কার করা এবং পানি দিয়ে ধৌত করা এ পর্যন্ত শেষ, এবং পরবর্তীতে চুন এবং জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করব। সবাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সবাই দেখুন, প্রথমে আমরা যা করলাম, তারপরে আমরা এই যে চুন প্রয়োগ করলাম, পুরো ঘরেই চুন ছুটিয়ে দিলাম যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। তারপরে এগুলো শুকিয়ে গেলে আমরা বায়োসিড নামে একটা ওষুধ আছে জীবাণুনাশক, ওইটা আমরা স্প্রে করে পুরো ঘরে দিয়ে দেবো। ইনশাল্লাহ যদি কোনো ভাইরাস থাইকেও থাকে তাহলে আর আক্রমণ করবে না ইনশাল্লাহ। আমার চ্যানেল শাকিল পোলট্রি টিভি, সবাই লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভিডিও বানাতে আরও আনন্দ মানে ইচ্ছা জাগে, বা ভালো লাগে আর কি ভিডিও তৈরি করতে। আমাদের অনেক মন চাবে যে আর সাবস্ক্রাইব বাড়লো, খুশিতে আরও ভিডিও বানাতে অনেক ইচ্ছুক হব। এই ভিডিও এতটুক পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।